প্রেসিডেন্টের সামনে যেতে হবে আপনাকে, গিয়ে দু নম্বর বোতাম টিপে আপনার নিজের হাত আপনাকে শক্ত করতে হবে, যে হাতের সঙ্গে আমাদের হাত আপনার সঙ্গে জড়িয়ে থাকবে। আমি তো কথা দিচ্ছি, সকাল 6টা থেকে রাত্রির 12টা এক ঘন্টা টাইম দেবেন, লোকেশান সমেত মোবাইল নাম্বার সবাইকে শেয়ার করে দেবো, সারা নয়াডির মানুষের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ব্যাক অফিসে শুধু সেই মোবাইল নাম্বার তিনখানা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সকাল 6টা থেকে রাত্রির 12টা শুধু লোকেশান দেবেন আর SMS করবেন, যদি না পৌঁছায় 13 মাসের জন্য বিশ্বাস করে দেখুন, 13 মাসের পর আবার নির্বাচন আসছে, জেনারেল নির্বাচন হবে তো 2026-এ, তখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক তাকে ভোট দেবেন না। কতটা সাড়া পাচ্ছে? দুর্দান্ত সাড়া পাচ্ছে, সব প্রচার কমপ্লিট, এখন নিজের পাড়ায় এসেছি, একটু ঘুরে সবার সঙ্গে দেখা করে নিচ্ছি, প্রত্যেকে বলছে যে তুমি শুধু ভোটটা করাও, নির্বাচন কমিশনারকে বলো আর থানায় গিয়ে বসে থাকো, আমাদের কাছে আসতে হবে। সব মানুষ নৈহাটির মানুষ তো এক কথা বলেছে, আমি এমন এমন লোকের বাড়িতে গেছি নৈহাটিতে আপনি বিশ্বাস করবেন না, ঘরে ঢুকে দেখছি মমতা ব্যানার্জির বড় একটা ছবি, আয়না তো কী জানি ভাই কী কথা শোনাবে, দেখছি ভালো ভালো মানে মন্ত্রীদের সঙ্গে তার ছবি, তো আমার সঙ্গে অনেক লোক ছিলেন, তো আমাকে বললেন বিজয়ের পরে এসছেন মিষ্টি খেয়ে যান, হ্যাঁ খাবো, আমি একটু আশ্বাস পেলাম, বসলাম, উনি মিষ্টি নিয়ে এলেন, তো সবাইকে আমার সঙ্গে যারা ছিল প্রত্যেককে উনি মিষ্টি খাইয়েছেন, আমাকে পাশের ঘরে নিয়ে গেল, বলে একটু আসুন আপনার সঙ্গে পার্সোনাল কথা আছে, নিয়ে গিয়ে আমাকে বলছে যদি আপনি ইলেকশন করাতে পারেন, আমরা বলছি আমরা ভোট দেবো না ওকে, কেন জানেন না কেন বলছে, পৌরসভার যে কোনো বিল সে যে ডিপার্টমেন্টেরই হোক উনি নাকি না বলে দিলে পাস হবে না। সনদবাবু, আমি বললাম দেখুন নৈহাটিতে পার্থবাবু ওপরে হচ্ছে সনদবাবু, পার্থবাবু নিচে সনদবাবু না, দেখুন লম্বায় পার্থবাবুর থেকে উঁচুতে, মানে ব্যবসায় পার্থবাবুর থেকে অনেক উঁচুতে, রোজগারে পার্থবাবুর থেকে অনেক উঁচুতে, পার্থবাবুর ধরুন যে যানবাহন চড়েন যে গাড়ি চড়েন তার থেকে অনেক দামি গাড়ি উনি চড়েন, তো ওনার লেভেলটা আলাদা, তো সেই জন্য ওনার সই প্রয়োজন আছে। না বিষয়টা হচ্ছে যে মানুষ কি তাহলে এরকম কোনো সন্দেহ করছে, মানুষের সঙ্গে কথা বলে কি বুঝলেন যে তারা কি ভোট দিতে পারবে না? মানুষের প্রথম আশঙ্কা হচ্ছে তারা ভোট দিতে পারবে না, আমি ঘুরে ঘুরে মানুষকে বলেছি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়েছে, কোনো চিন্তা নেই আপনারা বাড়ির থেকে বেরোন, আপনারা শুধু আপনার কাজ হচ্ছে বাড়ির থেকে বেরোনো, দেখুন কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বাড়িতে দিতে পারবে না, আমি নৈহাটির মানুষকে কালকে শুভেন্দুদা যেটা বলে গেছে আমি সেই কথাটা আরেকবার বলতে চাই, অভয়ের মা বাবা দেখেছেন তো কী সাহস নিয়ে আজকে প্রতিবাদের জায়গায় রয়েছে, আমরাও তাদের পাশে রয়েছি, অভয়ের মা বাবার মতন প্রত্যেক মা বাবাকে হতে হবে, প্রত্যেক ভাইদের হতে হবে, প্রত্যেক বোনেদের হতে হবে, প্রত্যেক দাদাদের হতে হবে, দেখুন আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে, এখন আপনার পেছনের কোনো জায়গা নেই, এখন আপনাকে এগোতে হবে, এগোতে হওয়া মানে 13 তারিখ বেরোতে হবে বাড়ির থেকে, ভোট কেন্দ্রে যেতে হবে, ওই ইভিএম মেশিনের সামনে যেতে হবে, আপনাকে গিয়ে 2 নম্বর বোতাম টিপে আপনার নিজের হাত আপনাকে শক্ত করতে হবে, যে হাতের সঙ্গে আমাদের হাত আপনার সঙ্গে জড়িয়ে থাকবে, আমি তো কথা দিচ্ছি সকাল 6টা থেকে রাত্রির 12টা এক ঘন্টা টাইম দেবেন, লোকেশান সমেত মোবাইল নাম্বার সবাইকে শেয়ার করে দেবো, সারা নৈহাটির মানুষের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ব্যাক অফিসে শুধু সেই মোবাইল নাম্বার তিনখানা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সকাল 6টা থেকে রাত্রির 12টা শুধু লোকেশান দেবেন আর SMS করবেন, যদি না পৌঁছায় 13 মাসের জন্য বিশ্বাস করে দেখুন, 13 মাসের পর আবার নির্বাচন আসছে, জেনারেল নির্বাচন হবে তো 2026-এ, তখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক তাকে ভোট দেবেন না যদি আমি না করি, এত বড় দায়িত্ব নিয়ে বলছি, মেশিনের সামনে যেতে হবে আপনাকে, গিয়ে 2 নম্বর বোতাম টিপে আপনার নিজের হাত আপনাকে শক্ত করতে হবে, যে হাতের সঙ্গে আমাদের হাত আপনার সঙ্গে জড়িয়ে থাকবে, আমি তো কথা দিচ্ছি সকাল 6টা থেকে রাত্রির 12টা এক ঘন্টা টাইম দেবেন, লোকেশান সমেত মোবাইল নাম্বার সবাইকে শেয়ার করে দেবো, সারা নৈহাটির মানুষের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ব্যাক অফিসে শুধু সেই মোবাইল নাম্বার তিনখানা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সকাল 6টা থেকে রাত্রির 12টা শুধু লোকেশান দেবেন আর SMS করবেন, যদি না পৌঁছায় 13 মাসের জন্য বিশ্বাস করে দেখুন, 13 মাসের পর আবার নির্বাচন আসছে, জেনারেল নির্বাচন হবে তো 2026-এ, তখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক তাকে ভোট দেবেন না। কতটা সাড়া পাচ্ছে? দুর্দান্ত সাড়া পাচ্ছে, সব প্রচার কমপ্লিট, এখন নিজের পাড়ায় এসেছি, একটু ঘুরে সবার সঙ্গে দেখা করে নিচ্ছি, প্রত্যেকে বলছে যে তুমি শুধু ভোটটা করাও, নির্বাচন কমিশনারকে বলো আর থানায় গিয়ে বসে থাকো, আমাদের কাছে আসতে হবে, সব মানুষ নৈহাটির মানুষ তো এক কথা বলেছে, আমি এমন এমন লোকের বাড়িতে গেছি নৈহাটিতে আপনি বিশ্বাস করবেন না, ঘরে ঢুকে দেখছি মমতা ব্যানার্জির বড় একটা ছবি, আয়না তো কী জানি ভাই কী কথা শোনাবে,
দেখছি ভালো ভালো মানে মন্ত্রীদের সঙ্গে তার ছবি। তো আমার সঙ্গে অনেক লোক ছিলেন, তো আমাকে বললেন বিজয়ের পরে এসেছেন মিষ্টি খেয়ে যান। হ্যাঁ খাবো, আমি একটু আশ্বাস পেলাম, বসলাম, উনি মিষ্টি নিয়ে এলেন। তো সবাইকে আমার সঙ্গে যারা ছিল প্রত্যেককে উনি মিষ্টি খাইয়েছেন। আমাকে পাশের ঘরে নিয়ে গেল, বলে একটু আসুন আপনার সঙ্গে পার্সোনাল কথা আছে। নিয়ে গিয়ে আমাকে বলছে যদি আপনি ইলেকশান করাতে পারেন, আমরা বলছি আমরা ভোট দেবো না ওকে। কেন জানেন না কেন বলছে? পৌরসভার যে কোনো বিল সে যে ডিপার্টমেন্টেরই হোক উনি নাকি না বলে দিলে পাস হবে না। সনদবাবু, আমি বললাম দেখুন নৈহাটিতে পার্থবাবু ওপরে হচ্ছে সনদবাবু, পার্থবাবু নিচে সনদবাবু না। দেখুন লম্বায় পার্থবাবুর থেকে উঁচুতে, মানে ব্যবসায় পার্থবাবুর থেকে অনেক উঁচুতে, রোজগারে পার্থবাবুর থেকে অনেক উঁচুতে। পার্থবাবুর ধরুন যে যানবাহন চড়েন, যে গাড়ি চড়েন, তার থেকে অনেক দামি গাড়ি উনি চড়েন, তো ওনার লেভেলটা আলাদা। তো সেই জন্য ওনার সই প্রয়োজন আছে না। বিষয়টা হচ্ছে যে মানুষ কি তাহলে এরকম কোনো সন্দেহ করছে? মানুষের সঙ্গে কথা বলে কি বুঝলেন যে তারা কি ভোট দিতে পারবে না? মানুষের প্রথম আশঙ্কা হচ্ছে তারা ভোট দিতে পারবে না। আমি ঘুরে ঘুরে মানুষকে বলেছি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হয়েছে, কোনো চিন্তা নেই, আপনারা বাড়ির থেকে বেরোন। আপনারা শুধু আপনার কাজ হচ্ছে বাড়ির থেকে বেরোনো। দেখুন কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বাড়িতে দিতে পারবে না। আমি নৈহাটির মানুষকে কালকে শুভেন্দুদা যেটা বলে গেছে আমি সেই কথাটা আরেকবার বলতে চাই। অভয়ের মা বাবা দেখেছেন তো কী সাহস নিয়ে আজকে প্রতিবাদের জায়গায় রয়েছে, আমরাও তাদের পাশে রয়েছি। অভয়ের মা বাবার মতন প্রত্যেক মা বাবাকে হতে হবে, প্রত্যেক ভাইদের হতে হবে, প্রত্যেক বোনেদের হতে হবে, প্রত্যেক দাদাদের হতে হবে। দেখুন আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে, এখন আপনার পেছনের আর কোনো জায়গা নেই, এখন আপনাকে এগোতে হবে। এগোতে হওয়া মানে 13 তারিখ বেরোতে হবে বাড়ির থেকে, ভোট কেন্দ্রে যেতে হবে, ওই মেশিন ইভিএম মেশিনের সামনে যেতে হবে, আপনাকে গিয়ে 2 নম্বর বোতাম টিপে আপনার নিজের হাত আপনাকে শক্ত করতে হবে, যে হাতের সঙ্গে আমাদের হাত আপনার সঙ্গে জড়িয়ে থাকবে। আমি তো কথা দিচ্ছি সকাল 6টা থেকে রাত্রির 12টা 1 ঘন্টা টাইম দেবেন, লোকেশান সমেত মোবাইল নাম্বার সবাইকে শেয়ার করে দেবো। সারা নৈহাটির মানুষের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ব্যাক অফিসে শুধু সেই মোবাইল নাম্বার 3খানা মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সকাল 6টা থেকে রাত্রির 12টা শুধু লোকেশান দেবেন আর SMS করবেন, যদি না পৌঁছাই 13 মাসের জন্য বিশ্বাস করে দেখুন, 13 মাসের পর আবার নির্বাচন আসছে, জেনারেল নির্বাচন হবে তো 2026, তখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী যেই হোক তাকে ভোট দেবেন না যদি আমি না করি, এত বড় দায়িত্ব নিয়ে বলছি। মেশিনের সামনে যেতে হবে আপনাকে, গিয়ে 2 নম্বর বোতাম টিপে আপনার নিজের হাত আপনাকে শক্ত করতে হবে, যে হাতের সঙ্গে আমাদের হাত আপনার সঙ্গে জড়িয়ে থাকবে। আমি তো কথা দিচ্ছি সকাল 6টা থেকে রাত্রির 12টা 1 ঘন্টা টাইম দেবেন, লোকেশান সমেত মোবাইল নাম্বার সবাইকে শেয়ার করে দেবো। সারা নৈহাটির মানুষের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ব্যাক অফিসে শুধু সেই মোবাইল